প্রতিটি ব্যর্থতার মাঝে লুকিয়ে থাকে সফলতার বীজ। হেনরি ফোর্ড। অশিক্ষিত এবং দরিদ্র, স্বপ্ন দেখতেন অশ্ববিহীন একটি বাহনের, সঙ্গে যেসব যন্ত্রপাতি ছিল তা নিয়েই কাজে নেমে গেলেন। কবে সুযোগ আসবে তার অপেক্ষা করলেন না, আর আজ তার স্বপ্নের ফলাফল গোটা পৃথিবী বাধা পড়েছে এক বন্ধনীতে। টমাস এডিসন। একটি বাতির স্বপ্ন দেখতেন যা চলবে বিদ্যুতে। তিনি নিজের স্বপ্ন নিয়ে শুরু করে দিলেন এবং 10,000 বারেরও বেশি ব্যর্থ হওয়ার সত্ত্বেও তিনি এই স্বপ্ন বাস্তবায়ন ঘটিয়ে তবে বিরত হলেন। বাস্তববাদী স্বপ্নচারীরা কখনো হাল ছাড়েন না। কৃষ্ণাঙ্গ কৃতদাসদের স্বাধীন করার স্বপ্ন দেখতেন লিঙ্কন এবং স্বপ্ন বাস্তবায়নে তিনি নেমে পড়েন। উত্তর এবং দক্ষিণের মাঝ বন্ধন স্থাপনের দৃশ্যটি তিনি দেখে যেতে পারেননি বটে, তবে কৃতদাসরা তার কারণেই শত বছরের বন্দিদশা থেকে মুক্তি লাভ করেন। আমার একটি ছেলে হয়েছিল 24 বছর আগে, তার কান ছিল না। ডক্টররা ঘোষণা করেছিলেন আমার ছেলেটি কালা হবে, সারা জীবন হয়তো কথাও বলতে পারবে না। আমি ডক্টরদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করি, আমি সিদ্ধান্ত নেই আমার ছেলে কানে শুনবে, কথা বলতে পারবে। আমার মনে এই বিশ্বাসটি দৃঢ়ভাবে প্রেরিত ছিল। আমার মনে আকাঙ্ক্ষা ছিল, আমি সেই আকাঙ্ক্ষা থেকে এক মুহূর্তের জন্যও এক চুল সরে যায়নি। আমার ছেলের বয়স বৃদ্ধির সঙ্গে আশেপাশের বিষয়গুলো লক্ষ্য করতে শুরু করে। আমরা লক্ষ্য করি সে যেন অল্প অল্প শুনতে পাচ্ছে। বাচ্চারা যখন আধো গুলিতে কথা বলতে শুরু করে এই বয়সটিতে সে একবারই চুপ নিশ্চুপ ছিল, তবে তার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারি কিছু নির্দিষ্ট শব্দ সে শুনতে পায়। আর এ বিষয়টি জানাই আমার দরকার ছিল। আমি নিশ্চিত ছিলাম ও যদি সামান্যতম শুনতে পায় তাহলে ওর শুনবার ক্ষমতা ও সামর্থ্যকে বৃদ্ধি পেতে পারে। তারপর এমন একটি ঘটনা ঘটল যা আমাকে আশাবিত করে তুলল। একেবারেই অপ্রত্যাশিত একটি বিষয় থেকে ঘটনার সূত্রপাত। আমরা একটি ভিক্টোলা কিনেছিলাম। বাচ্চাটি যখন প্রথমবার মিউজিক শুনতে পেল উচ্ছ্বসিত হয়ে উঠল। তৎক্ষণাৎভাবে যন্ত্রটি তার পছন্দ হয়ে গেল। একবার সে প্রায় 2 ঘন্টা ধরে ইটসে লং ওয়ে টু ট্রিপিতি গানটি বাজালো। কেসটি দাঁত দিয়ে কামড়ে ধরল। তারপর থেকে লক্ষ্য করলাম সে আমার ঠোঁট নাড়ানো বুঝতে পারছে। আমি তখন মনে মনে প্রবলভাবে আকাঙ্ক্ষা করতে লাগলাম আমার ছেলে যেন কানে শুনতে পায় এবং কথা বলতে পারে। আমি আমার ছেলেকে কোনো বিশেষ স্কুলে ভর্তি করিনি যেখানে মানসিকভাবে প্রতিবন্ধী ছেলেমেয়েরা পড়াশোনা করে। আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি সাধারণ একটি বিদ্যালয়ে। এর জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে টিচারদের সঙ্গে, টিচাররাও তার খেয়াল নিত। আমার ছেলেটির আস্তে আস্তে শোনার সক্ষমতা বাড়তে থাকল। তার শিক্ষকরা তাকে বলতো, তোমার বড় ভাই যেহেতু একটি নিউজ প্রিন্ট এর বিক্রেতা, তাই তুমি বড় হয়ে নিউজ পেপার বিক্রি করতে পারবে, কারণ তোমার ভাই একজন নিউজ পেপার এর ব্যবসায়ী। সে কথাগুলো শুনে অনেক অনুপ্রাণিত হতো। সে আস্তে আস্তে টিচারদের কথাও শুনত, কিন্তু সব সময় না। যখন টিচাররা তার কান খুব জোরে কথা বলতো এবং তার কানের সামনে এসে লেকচার দিত, সে প্রায় না শুনেই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি
স্কুল ও কলেজের গণ্ডি পার করে। একদিন সে তার মাকে আবদার করতে থাকলো সে নিউজ পেপার বিক্রি করতে যাবে, কিন্তু তার মা কখনোই তাতে সায় দিচ্ছিল না, কারণ তার মা ভাবছিল যে একটি বোবাকালা ছেলে, ছোট ছেলে কিভাবে, যে কানে শুনতে পায় না, সে কিভাবে রাস্তায় একা বের হবে, কিভাবে তাকে একা ছাড়তে পারে। কিন্তু আমি খুবই উৎসাহিত হলাম যে তার নিজের আত্ম উপলব্ধি সৃষ্টি হয়েছে। একদিন আমরা সকলে বাড়ির বাহিরে ছিলাম, ছেলেটি বাড়ির চাকর বাকরদের সাথে ছিল, সে হঠাৎ পালিয়ে রাস্তায় বের হয়ে গেল এবং প্রতিবেশী মুচির কাছ থেকে 6 সেন্ট ধার করে সে পেপার কিনে সেগুলো বিক্রি করতে থাকলো। সন্ধ্যা পর্যন্ত বিক্রি করার পর সে বাসায় চলে আসার আগে তার প্রতিবেশীর 6 সেন্ট পরিশোধ করে দিয়ে সে আরও হিসাব করতে থাকলো কত টাকা লাভ হয়েছে। তার লাভ হয়েছিল আরও 42 সেন্ট, যেগুলো তার জীবনের প্রথম উপার্জন। এগুলো সে হাতে নিয়েই ঘুমিয়ে পড়ল। রাতে আমরা সকলে এসে তাকে দেখলাম, সে তার জীবনের প্রথম উপার্জিত টাকাগুলো হাতে শক্ত করে চেপে ধরে ঘুমিয়ে আছে, কিন্তু তার মা তা দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করল। তার চিন্তা ছিল এরকম একটি কানে শুনতে পারে না ছোট ছেলে কিভাবে রাস্তায় কাজ করলো, যদি তার কোনো বিপদ হয়ে যায়। কিন্তু আমি সেভাবে দেখছিলাম না, আমি দেখছিলাম আমার ছেলেটির আস্তে আস্তে আত্ম উপলব্ধি তৈরি হয়ে যাচ্ছে এবং সে এভাবেই কাজ করে যাচ্ছিল। তার শোনার সক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু সে তখনই শুনতে পারত যখন তার কানের সামনে কেউ এসে জোরে কথা বলতো। তখনই সে আজও পর্যন্ত এইভাবে তার সক্ষমতাকে বাড়িয়ে কাজ করে চলেছে। তাই একটা কথা, যেহেতু আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী তাদের আশা, অনুপ্রেরণা এবং তাদের বিশ্বাস দ্বারা এবং তার ব্যর্থ হওয়ার পর বারবার উদ্যোগী হয়ে কাজ করার ফলে তারা যেভাবে সফলতা হয়েছে, এবং সকল মানুষই প্রথমে সাধারণ মানুষ ছিল, আমরা সকলেই সাধারণ মানুষ, কিন্তু আমরা যখন এভাবে অনুপ্রেরণা নিয়ে কাজ করব, ব্যর্থ হওয়ার পরও একটা কাজ বারবার বারবার চেষ্টা করতে থাকব, তখনই আমরা অসাধারণ মানুষে পরিণত হব। আশা করছি ভিডিওটি শুনে সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে দিন, এবং আমার ইয়াং ভিউয়ার্স এবং দর্শক মণ্ডলীকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং এখনও যারা ভিডিওটি দেখে লাইক করেনি প্লিজ এখনই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি আপনাদের জন্যই কাজ করি। যতদিন বেঁচে থাকব ইনশাল্লাহ ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করব, এবং আমার ইয়াং জেনারেশন, আমার বন্ধু, আমার ভাই, আমার বড় ভাই, আমার শ্রদ্ধাভাজন গুরুজন, আপনাদের জন্যই কাজ করে যাব। সকলের প্রতি সম্মান স্যালুট, এবং বিশ্বের প্রতিটি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা এবং বিনয় জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক, এবং ইয়েস, আপনারা সকলেই শ্রেষ্ঠ, নিজ নিজ জায়গা থেকে। শুধু আপনাদের নিজের মাথার মধ্যে যে গুপ্ত বুদ্ধিটি লুকিয়ে আছে সেটা আমাদের খুঁজে বের করে কাজ করতে হবে, তাহলেই আমরা মহামানবে পরিণত হতে পারবো। ধন্যবাদ।